এমএইচ সোহাগ, আপনি লিখেছেন ডেকোরেটর ও কনভেনশন সেন্টারের বিজনেস কি হালাল নাকি হারাম? মৌলিকভাবে ডেকোরেটর বা কনভেনশন সেন্টারের বিজনেস তো হারাম হওয়ার কোনো কারণ নেই, তবে আপনার এই বিজনেস করতে গিয়ে যদি বেশিরভাগ ক্ষেত্রে হারাম অনুষ্ঠানগুলোর আপনার সাপোর্ট করতে হয়, তাদেরকে সার্ভিস দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এটি হারাম হয়ে যাবে। আর যদি আপনি বেছে বেছে সেখানে হালাল প্রোগ্রামগুলো করেন, হারাম কিছু করতে না দেন পারতপক্ষে, তাহলে সেক্ষেত্রে সেটি হালাল হবে। আর যদি কোনো প্রোগ্রাম, যেমন বিয়ের সময় আপনি জানেন যে একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে, তাহলে সেক্ষেত্রে বিয়ের অনুষ্ঠান হালাল হারাম দুই রকমই হতে পারে, সেই হিসাবে আপনি ভাড়া দিলেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি জানেন একটা গানের অনুষ্ঠান হবে, সেখানে নিছকই গানের অনুষ্ঠান, তো সেখানে জন্য আপনি ভাড়া দিলেন না, এভাবে যদি আপনি বেছে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা আপনার জন্য জায়েজ হবে। আর যদি বেশিরভাগ ক্ষেত্রেই এখানে হারামি হয়, গুনাহি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অন্য কোনো ব্যবসা করা উচিত হবে। মরিয়ম আক্তার লিখেছেন, তবা নামাজ কীভাবে পড়তে হয়, নামাজের পর কতবার ইস্তিগফার পড়তে হবে? তবা নামাজ হলো আপনি যে কোনো গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে দুই রাকাত নামাজ পড়লেন, পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন। এই মাপ চাওয়ার কোনো সংখ্যা ঠিক নেই যে এতবার আপনাকে ইস্তিগফার করতে হবে। শিরিন খানম লিখেছেন, নামাজ পড়ার সময় একটু জোরে সুরা পাঠ করা যাবে কিনা, আর সুরার অর্থটা মনে মনে পড়া যাবে কিনা? আপনি রাতের নামাজগুলো যেগুলো জোরে পড়া যায় সেগুলো যদি একটু মৃদু কণ্ঠে পড়েন এবং এটা পরপুরুষের কানে না যায়, তাহলে এটা করতে পারেন। আর সুরার অর্থটা মনে মনে পড়া যাবে কি না, না অর্থ আপনি উচ্চারণ করে পড়বেন না, আপনি শুধুমাত্র তেলাওয়াত করবেন, অর্থটাকে উপলব্ধি করার চেষ্টা করবেন। এরপর প্রশ্ন করেছেন এমডি রায়হান রিজবি, আপনি লিখেছেন, নামাজে ইমামের সাথে মুক্তাদিরও কি তাকবির বলতে হবে? হ্যাঁ, অবশ্যই ইমামের সাথে সাথে আপনি তাকবির বলবেন। রাজীব তালুকদার লিখেছেন, জামে মসজিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে পুরনো মসজিদে কি নামাজ পড়তে হবে? একটা জায়গা মসজিদ যদি আপনি কোনো কারণে বাদ দিয়ে অন্য আরেকটা মসজিদ করেন, তো আগের যে মসজিদটা আছে সেই মসজিদটাকে মসজিদের সম্মান দিয়ে রাখতে হবে আজীবন, এটি বিশুদ্ধতর মত। যদিও এক্ষেত্রে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাদ রহমতুল্লাহ অনেকের মত হলো যে যদি এটা হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়, ধরা যাক যে এখানে আর বসতি নাই, মানুষজন নাই, এখানে আর এই মসজিদে আসলে কোনো কাজে আসবে না, তাহলে এই মসজিদের জায়গা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করলো, আর টাকাটা কোনো মসজিদের কাজে ব্যবহার করা হলো, এটা জায়েজ আছে। কিন্তু ফোকাহা আহনাব বলেন যে জায়গা মসজিদ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সেটাকে মসজিদের মর্যাদা দিতে হবে, যদি সেটা ব্যবহার উপযোগী নাও হয় তাহলে সেক্ষেত্রে আবদ্ধ থাকবে, কিন্তু কোনো অবস্থাতে আপনার সেই জায়গাতে অন্য কিছু করা যাবে না। এবং এই মতটি অধিকতর বিশুদ্ধ নানা কারণে এবং আপনার এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ। এইচ এম মুস্তাফিজুর রহমান লিখেছেন, টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই, বরং মাথা খালি রেখে বাথরুমে যেতে অনেক নিষেধ করেন, অতএব টুপি পরে বাথরুমে যেতে কোনো অসুবিধা নেই।